তো সেই কাল দুপুরবেলায় তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, ওই যে রিসর্টে খাওয়াচ্ছিলাম, তো তারপর থেকে আর ভিডিও করা হয়নি। তারপরে বিকালে বা সন্ধ্যে একটা সময়ও আসতে পারিনি, কারণ কী বলতো, শরীর মন দুটোই ভালো ছিল না, তার জন্য ভিডিও করিনি। আর কালকে তেমন রান্নাবান্নাও কিছু করিনি, তো শরীর মন ভালো না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না। তো এখন এই যে দুপুরবেলা এসেছি, তো দুপুরবেলা এখন রান্না করছি। ভাতটা আমি সকালে করে নিয়েছি, আর এখন ঢেঁড়স সিদ্ধ করেছি, আর হচ্ছে পটল আলুর তরকারি বসিয়েছি, পটল আর আলুটা ভাজা বসিয়েছি, তরকারি করব। আর এই যে কলমি শাক ছিল ফ্রিজে, তো সেটা কেটে রেখেছি, ওটা এখনও ধোয়া হয়নি, ধুয়ে দেব। পটল আলুটা ভাজা হয়ে গেছে, আমি একটু এ দেবো, আদা দিয়ে দেবো, দিয়ে আর একটু জিরে গুঁড়ো দেবো। আর গরম মশলা দিতেও পারি নাও দিতে পারি, গরম মশলা দিলে হাজবেন্ড একদম খেতে চায় না, আর কাশ্মীর লঙ্কা দিলেও খেতে চায় না, লাল লাল হয়ে গেলে, গরম মশলা গন্ধ হলে খেতে চায় না। তো এইসব এখন বন্ধ করে দিয়েছি, শুধু সিম্পল একদম হালকা, আর ঋষা বলবে লাল লাল যেন হয়, আর ঋষাবের বাবা বলবে লাল হলে খাবো না। তো দুজনের মধ্যে একদম দুজনের মাঝখানে আমি পড়ে গিয়েছি, তো দিই না এখন, তেমন গরম মশলা পছন্দ করে না বলে দিই না, কিন্তু পটলের তরকারি একটু গরম মশলা হলে ভালো হয়, দেবো একটুখানি দেবো না দেওয়ার মতো। তো ওই যেটা বলছিলাম, শরীর খারাপ আর মন খারাপ, খারাপের মধ্যে দুটো কিন্তু পার্থক্য থাকে। শরীর খারাপ থাকলে সেটা একরকম, আর মন যদি খারাপ থাকে না কিছুই ভালো লাগে না। তাই জন্যে কালকে আর কোনো ভিডিও টিডিও করিনি, সেই ঋষভকে খাইয়ে দিলাম, তারপরে ঋষভ সুইমিংয়ে গেল, তারপরে পড়তে গেল, তারপরে রাতে আমি রান্না করেছিলাম, একটু ভাত ছিল দুপুরে, দুটো ডিম ছিল সেটা ভেজে, আর এই দুটো না তিনটে আলু ছিল সেটা দিয়ে ঝোল করে দিয়েছিলাম, আর একটু ভাত ছিল সেই ভাত আর মুড়ি দিয়ে সেটাই খাওয়া হয়েছিল রাতে, আর তেমন কিছু রান্না হয়নি। সকালে জল খাবার হয়েছিল, হাজবেন্ডকে দিয়েছিলাম ছাতু আর মুড়ি, আর আমি খেয়েছিলাম কালকে রাতে একটু ভাত ছিল সেটাই খেয়েছি লঙ্কা দিয়ে, আর ঋষভ খেয়েছে, ঘুম থেকে দেরি করে উঠলো তো ওকে একটু বাতাসা ভিজিয়ে তার মধ্যে মুড়ি দিয়ে খেলো, একদম এতটুকু খেতে চায় না একদম। তো ঠিক আছে, এখন রান্নাটা করে নিই, আর প্রচুর গরম আজকে, প্রচুর গরম, আর আজকে তো দশহরা, তো একটু দুধ, তারপরে এই যে ফল টল দিয়ে একটু পুজো দেবো ঠাকুরকে। বিছানা কিছানা আমি গোছানো হয়নি, কারণ এই যে ঋষভ একটু আগে উঠেছে আর প্রচণ্ড ঘামছে, আর এই যে শুয়ে পড়েছে, শুয়ে আছে, ওকে বলছি স্নান কর, ও এখনও স্নান কিছু করেনি, বুঝছো, আর বিছানা তুলবো আগে, নিচে টিচেগুলো ঝাড়ফাট দেবো, সুইমিং নেই, আর পড়া আছে একটা, কালও সুইমিং নেই, কালও ছুটি আছে, কাল দুটো পড়া। তো ঠিক আছে, রান্নাবান্না করিনি, কাজ বাজ করিনি, আবার পরে দেখা। আর এই যে ঋষভ তো শুয়ে আছে, ও এখন স্নান করতে যাবে, আর আমার যে ফার্স্ট চ্যানেল ছিল সেই চ্যানেলে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, যে আর এত গরম পড়েছে, তো এই মানে এই বছরটা প্রচুর গরম পড়েছে, তো এত গরমে কিন্তু আমাদের খুবই কষ্ট হচ্ছিলো, অনেক কষ্টের মধ্যে আমরা ইএমআইতে একটা এসি নিয়েছিলাম, তো ওই ভিডিও ওই চ্যানেলে দেওয়া ছিল। তো আমাদের এই ঘর ইয়েটা আমাদের ফ্ল্যাটের রুমটা তো অনেক টপে, অনেক বলতে চারতলার উপরে, তো তার জন্য প্রচুর গরম, আর ছাদ পুরো গরম হয়ে যায়, তো খুবই কষ্ট হচ্ছিলো এই যা এবছর যা গরম পড়েছিল, কিন্তু প্রচুর গরম, এইরকম গরম কিন্তু কোনো বছর পড়েনি, তো খুবই কষ্ট হচ্ছিল, তার জন্য আমরা কিন্তু ইএমআইতে একটা এসি নিয়েছিলাম, তো আমার ওই ফার্স্ট চ্যানেলে দেওয়া ছিল নিয়েছিলাম। তো সেই বাচ্চ মধ্যবিত্ত ঘরে যদি এসি থাকে, তার কারেন্টের বিল মানে কী পরিমাণে আসে সেই দিক থেকে একটু চিন্তাও করতে হয়, তো সেই বুঝে কিন্তু আমাদের একটু একটু কম বেশি একটু চালাতে হয়, কিন্তু না চালালে হবে না, সেই অনুযায়ী তো এসিটা তোমাদের শেয়ার করে নিচ্ছি। দেখো এই যে ঋষভ এখনই চালিয়েছে, এত গরম, এই এখন বাজে 1:45 বাজে,
তো প্রচুর গরম, আর সকাল থেকে কিন্তু খুবই গরম, ঘর পুরো গরম হয়ে যায়। তো না চালালে নয়, সেই মতো কিছুটা চালাই, আবার কিছুটা আমার বন্ধুরাকে এইরকমভাবে চালাতে হয়। তো পাখাটা চলছিল, পাখাটা একটু রেস্টে রেখেছি, তো বাচ্চা ঘরে থাকলে কিন্তু আমি থাকলে, আমি যখন একা থাকি তখন তো সব বন্ধ করে রাখি, কারণ হাজবেন্ড ঋষভ বাড়িতে যখন আসে মানে সারাক্ষণ তো পাখা চালে, পাখাগুলোকে তো রেস্টে রাখতে হয়, তার জন্য আমি কিছুক্ষণ বন্ধ রেখে দিই, আবার যখন ওরা আসে আবার চালানো হয়। তো এইরকমভাবেই আমাদের এইগুলো ব্যবহার করি আমরা। তো এসিটা ওই ফার্স্ট চ্যানেলে শেয়ার করেছিলাম বলে এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এই যে এখন চলছে, তো কিছুক্ষণ চলবে, কারণ ঘর প্রচুর গরম হয়ে গেছে, থাকা যাচ্ছে না ঘরের ভিতরে, আর পাখার হাওয়া পুরো আগুনের মতো পড়ছে। তো ঠিক আছে, বক বক করে নিলাম, অনেক কিছু অনেক দেরি হয়ে যাচ্ছে, ওদিকে পটল আর আলু ভাজা বসিয়েছে, এখন আদা দেওয়া হয়নি। যা সান্ডান কর, যা বুঝছো, বসে কী করছে দেখো, শুয়ে শুয়ে ব্যায়াম করছে আবার। আর এই যে হয়ে গেছে পটলের তরকারি, নামিয়ে নিয়েছি, আর এদিকে এই যে ঢেঁড়স সিদ্ধ করেছি, ঢেঁড়স সিদ্ধটা মেখে নিচ্ছে। আর এখানে এই যে শুকনো লঙ্কা ভেজেছি, শুকনো লঙ্কা ভাজা দিয়ে এই যে হাজবেন্ড মেখে নিচ্ছে, আর এইসব এখনও সানটান কিছু করেনি। আর শাক ভাজা হচ্ছে, আর এই যে শাকটা ভাজা হচ্ছে, কলমি শাকটা খেতে নিয়ে রেখেছিলাম, আর এই যে আর একটু হলে হয়ে যাবে, নামিয়ে নেব। দুপুরবেলায় দেখা হয়েছিল, তারপরে আর সামনে আসতে পারিনি, তো ঋষভ পড়তে গিয়েছিলো, তো একটু সন্ধ্যাবেলা একটু হাজবেন্ড একটু নিয়ে গেল ঘুরতে, মানে ঋষভ পড়তে গিয়েছিলো, ঋষভকে তুললাম পড়া থেকে, তারপরে একটু অ্যাক্রোপলিস টলিস এগুলো একটু ঘুরে এলাম, অ্যাক্রোপলিস সামনে থেকে একটুখানি ঢুকেছিলাম ভিতরে, তো ঘুরে এলাম। আর এখন কটা বাজে বলো তো? 9:30 বাজে, আর এখন রান্না হবে। কী রান্না হবে বলো তো? আজকে রাতে ডিনারে আজকে হবে রুটি আর ইয়ে কী যেন ধোকা, রুটি আর ধোকা, তো সেটাই হবে রান্না। তো ঠিক আছে, তো রান্না বান্না করি, তারপরে আবার দেখা হচ্ছে। কিরে ঋষভ, কোথায় গেলি রে? হ্যাঁ, কোথায় লুকিয়েছে বলো তো? খুঁজে পাচ্ছি না, আমি একটু হাত মুখ ধুতে গেছি, আর ও কোথায় আবার লুকিয়ে পড়েছে খুঁজে পাচ্ছি না। কিরে, নিশ্চয় এখানেই থাকবে, আর কোথায় যাবে? এ বাবা, কোথায় শুয়ে আছে? ওট কোমরে লেগে যাবে কিন্তু, বলে দিলাম উঠবি, আর খুঁজছি এসে, আর এই কোথায় শুয়ে আছে? বাবা, লেগে যাবে এই সরু জায়গার মধ্যে, দেখো কোথায় শুয়ে আছে, সাইড হয়ে সাইড হয়ে সাইড 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 হয়ে, দেখেছো আমি খুঁজছি এসে, আর ও এখানে বদমাইশি করে ও লুকিয়ে আছে, ও জানে আমি এসে খুঁজবো, আর ও লুকিয়ে আছে, ঠিক আছে? এত দুষ্ট হয়ে গেছে না, পিঠটা ছাড় ভালো করে, আর এইটুকু সরু জায়গা, বুঝেছো, এইটুকু সরু জায়গার মধ্যে হয় এসে লুকিয়ে আছে, ওই যে আমি এসে খুঁজবো, আর ও বদমাইশি, খালি এক্ষুনি গাটা ধুয়ে এলো, চল। তো কী দুষ্টুমি করেছে, করে দেখেছে তো? আমি এসে খুঁজছি ঘরের ভিতরে, আর খুঁজে পাচ্ছি না, লুকিয়ে আছে, দেরি হয়ে যাচ্ছে, একে রান্না করবো কখন মানে 10:00 বাজে, 10:05, চল। আরে মুখে লেগে যাবে, এক্ষুনি লেগে যেতে পারে। আর এখানে এই যে ধোকাটা কেটে, আর নুন আর একটু ওই চিনি দিয়ে জল দিয়ে এখানে গুলিয়ে এখন রেখে দিলাম, তো কিছুক্ষণ ভিজুক। আর এই যে ঋষভ বল খেলছে আর বায়না করছে, ওর সঙ্গে এখন খেলতে হবে বলো তো? 10:30 বাজে রান্না করবো, বায়না করছে, বকেছে একটু, এখন একা একা খেলছে, দেখি মুখটা, বুঝছি অনেকটা দেরি হয়ে গেছে, বায়না করে যাচ্ছে।
Yes, tin is chippy rakta, tin is dyna, chippy chip, anti chippy chip, and then. You have a kind of a thing, is this? দর জল ঢালা তরিকা ওফ ঋষভ কি করে দেখো না যে করে আস্তে 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 জল ঢালছে দেখো কিসে করে আস্তে ব্যাস 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 আর না চল চল এই যে ঋষভ রাগ করে শুয়ে আছে দেখেছো কেমন করে বকেছি অনেক কাজ করে দেয় মালিশ নিয়ে মুখ ঢাকা দিয়ে আর ছোট্ট হয়ে গুটি সুটি পাকিয়ে শুয়ে আছে দেখেছো বকেছি দুষ্টুমি করছে এ হাতে মশা রে বাবা আঙুলে বসে আছে এই এই দেখ আঙুলে মশা বসে আছে ছোট্ট হয়ে গুটি সুটি পাখি এরমভাবে বসে শুয়ে আছে দেখেছ এতক্ষণ জল জল ভরলো তারপরে ফ্রিজে বরফ জমালো এই বরফ জমিয়েছে তো ট্রেটার মধ্যে ভর্তি করে জল এনেছে তা বকেছি খুব জোরে যে একটু অল্প করে জল আনার জন্য আর ফ্রিজের মধ্যে সব জলটা পড়ে গিয়েছে বকেছি আর খালি বলছে আমাকে শুধু বকে খালি বকে এই করছে আর গুটি সুটি হয়ে শুয়ে আছে দেখো না ওট ওট আয় আয় খেলবি আয় 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 চলো আয় খেল চলে আয় দোকান তরকারিটা হয়ে গেছে আর এই রুটিটা একটা বাকি আছে করে নিচ্ছি আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন সবাই মিলে এখন খেয়ে নেবো অনেকটাই আজকে রাত হয়ে গেছে দেরি হয়ে দেরি করে রান্না বসিয়েছি রুটিটা করে হাজবেন্ড বেড়ে দিচ্ছে ঋষভকে তরকারিটা আর ওই যে রুটি দিয়ে এসেছি আর খাওয়া দাওয়া করে নেবো তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানে এড করে দিলাম পরের দিন একটা নতুন ব্লগের সঙ্গে আবার দেখা হয়ে যাচ্ছে তো টাটা গুড নাইট।